terror begins again. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সুনির্মল বসুর লেখা অলৌকিক আস্তানায়। শ্যামলাল বাবুর পরিচয়টা একটু দেওয়া দরকার। ইনি আমাদের সরকারি ঠাকুরদা। পাকালো দাড়ি, জাঁকালো গোঁফ আর টাকালো মাথা। বয়সটা তার কত সে হিসেব করিনি, তবে আন্দাজে মনে হয় 70-এর নিচে নয় নিশ্চয়। যৌবনে অভ্রের ব্যবসা করে যতটা তাড়াতাড়ি তিনি ফেঁপে উঠেছিলেন, তার চেয়েও বেশি তাড়াতাড়ি আবার সেই সম্পত্তি ফুঁ দিয়ে উড়িয়েও দিয়েছিলেন। শেষ বয়সে চতুর শ্যামলাল বাবু ফতুর হয়ে দেশে ফিরে এসে পৈতৃক ভিটে আঁকড়ে ধরে পড়ে আছেন। এই শ্যামলাল বাবু অর্থাৎ আমাদের সরকারি ঠাকুরদা বেশ গোপ্পুরে লোক, গল্প বলতে তিনি ওস্তাদ। একদিন আমরা নদীর ধারে বসে জটলা করছিলাম, এমন সময় লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করতে করতে ঠাকুরদা এসে হাজির। আমাদের পাড়ার গঙ্গারামের ছোট মামা রঙ্গলাল বাবু সুন্দরবনে শিকারে গিয়েছিলেন। বাঘের মুখ থেকে তিনি আশ্চর্য রকমের রক্ষা পেয়ে সম্প্রতি দেশে ফিরেছেন। সেই সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। আমাদের মুখে এই কথা শুনে ঠাকুরদা গম্ভীর হয়ে বললেন, গঙ্গারামের মামা বাঘের মুখ থেকে রক্ষা পেয়েছে নাকি? আরে এক বাঘই তো একবার সদ্য মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করেছিল। সে আবার কি? আমরা ঠাকুরদাকে ধরে বসালাম, গল্পটা তাকে এক্ষুনি বলতে হবে। আমাদের আর যেন তর সই ছিল না। আমাদের পাশে ঘাসের উপর বসে বার কয়েক কেশে গলাটা সাফ করে নিয়ে ঠাকুরদা বলতে আরম্ভ করলেন, হাজারিবাগ জেলায় শহর থেকে অনেক দূরে ঘোরঞ্জি নামে ছোট একটা গ্রাম আছে। সেই গ্রামের ধারে একটা পাহাড়ের নিচে আছে একটা ছোট অভ্রের খনি। তো একসময় সেই খনিটার মালিক ছিলাম আমি। আমি বরাবরই শহরেই থাকতাম। কয়েকজন বিশ্বস্ত কর্মচারী ঘোরঞ্জিতে থেকে ওই খনির কাজ চালাতেন। তাদের খরচের জন্য আমি প্রতি সপ্তাহে টাকা পাঠাতাম। আমার নিজের আর সেখানে যাবার বিশেষ কোনো প্রয়োজন ছিল না। এই খনির একটা ইতিহাস আছে। প্রথমে এক মারোয়ারি ভদ্রলোক ছিলেন এই খনির মালিক। কিছুদিন কাজ চালাবার পর খনির অবস্থা হয়ে পড়ল অতি শোচনীয়। একবার বর্ষাকালে উপর থেকে মাটি ধসে পড়ে খনির মুখ বন্ধ হয়ে যাওয়ায় কাজকর্ম সব অচল হয়ে গেল। ভদ্রলোক খনির মায়া ছেড়ে চাটিপাটি গুটিয়ে কলকাতায় চলে গেলেন। তো সেই সময় ওই মারোয়ারি ভদ্রলোকটির সঙ্গে আমার দেখা। আমার তখন প্রথম যৌবন, বুক ভরা আশা, প্রাণ ভরা সাহস আর মন ভরা উৎসাহ। নামমাত্র মূল্যে আমি তার কাছ থেকে খনিটা কিনে নিলাম। একটা বড় খনি কিনবার জন্য আমার উপর আত্মীয় স্বজনরা বেশ বিরক্তই হলেন সেই সময়। কিন্তু তাদের উপদেশের চেয়েও বরাতটাকে কিন্তু আমি বেশি মানতাম। কাজেই সম্পূর্ণ অদৃষ্টের ওপর নির্ভর করেই ওই বড় খনিটা কিনে ফেললাম। বরাত যে আমার নেহাত অপ্রসন্ন ছিল না তা টের পেলাম অল্পদিনের মধ্যেই। কয়েক মাসের মধ্যেই বেশ দু পয়সা জমিয়ে ফেললাম। আর যেসব আত্মীয়রা প্রথমে আমার বুদ্ধি সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছিলেন তারাই এখন আমার ব্যবসা বুদ্ধির তারিফ করতে লাগলেন। যাই হোক, এখন আসল গল্পটা বলি। একবার পুজোর আগে ঠিক করলাম নিজেই খনির অবস্থাটা দেখতে যাব। যাওয়ার আর একটা উদ্দেশ্যও ছিল, যেসব কুলি মজুর খনিতে কাজ করে তাদের কিছু বকশিস এবার পুজোর সময় দেবার মতলব করলাম। বেচারারা অত্যন্ত গরিব, সামান্য বকশিস পেলে
তাদের কাজে উৎসাহ 10 গুণ বেড়ে যাবে। কাজেই আমারও তাতে লাভ ছাড়া লোকসান নেই একটুও। ঘোরঞ্জি গ্রামখানা শহর থেকে প্রায় 40 মাইল পশ্চিমে। একটানা গরুর গাড়িতে যেতে হয়, সারা দিন চড়াই উতরাই পার হয়ে ঠিক ওই সন্ধ্যের আগে আমাদের গাড়ি এসে পৌঁছলো একটা জঙ্গলের ধারে। আমার সঙ্গে ছিল ছোটু লাল। বললাম, ছোটু, যেরকম অবস্থা দেখছি তাতে আজ আর ঘোরঞ্জি পৌঁছবার কোনো আশা ভরসা নেই রে। অন্ধকার রাত ঘনিয়ে আসছে আর আশেপাশে যেরকম বিশ্রী জঙ্গল, আর এগিয়ে কাজ নেই। কোনো গাছতলাতেই আজকের মতো আশ্রয় নেওয়া যাক। কাল খুব ভোরেই আবার রওনা হওয়া যাবে। আমার কথার উত্তর দিল গাড়োয়ান ঝমন। সে হিন্দুস্তানি হলেও বেশ বাংলা বলতে জানে। বলল, বাবু, জায়গাটা বিশেষ সুবিধার নয়, আমাদের আরেকটু এগিয়ে যাওয়া দরকার। বললাম, কেন যাবেন? বাঘের ভয় করছো বুঝি? না বাবু, বাঘ নয়, বাঘের চেয়েও ভয়ঙ্কর জিনিসের হাতে আমরা পড়তে পারি। প্রসিদ্ধ ডাকাত ওপিয়ার চেলা চামুন্ডারা এই পথে ঘোরাফেরা করে। ঝামনের কথা শুনে বুকটা ছ্যাঁদ করে উঠল। ওপিয়ার নাম আমিও শুনেছি। তাকে ধরার জন্য গভর্নমেন্ট থেকে অনেক টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমার সঙ্গে অনেক টাকা পয়সা, কাজেই ভয় পাবারই কথা। বললাম, তবে তো মুশকিলের কথা দেখছি। আর খানিকটা পথে এগিয়ে গেলেও যে বিপদ কাটবে তা তো মনে হচ্ছে না। বরং আরো বেশি জঙ্গলের মধ্যে ঢুকে পড়লে আরো আরো ভয়ের কথা হয়ে পড়বে। মুশকিল, কাছে যে কোনো গ্রাম আছে তাও তো মনে হয় না। ঝামন বলল, আর আধপ্রোশ পথ যেতে পারলে আমরা শের মহারাজের রাস্তায় এসে পড়ব বাবু, তখন আর ভয় থাকবে না। শের মহারাজ আবার কে? ও, শের মহারাজ নামে কোনো জমিদার বুঝি সেখানে বাস করেন? জমিদার নয়, শের মহারাজ এক বাঘের নাম। আরে বলি কি, কি সর্বনাশের কথা! ঝামন কি তবে আমার সঙ্গে রসিকতা জুড়ে দিয়েছে নাকি? হ্যাঁ, ভুরু কুচকে বললাম, তার মানে ডাকাতের চেয়ে বাঘকে বেশি নিরাপদ মনে করছো নাকি তুমি? ঝমন বলল, বাবু, শের মহারাজ যে সে বাঘ নয়, এক সাধু বাঘের বেশ ধরে ওই জায়গায় বাস করে। বড় জবরদস্ত বাঘ। জায়গাটার নাম হচ্ছে শের মহারাজের আস্তানা। ওখানে গিয়ে তার শরণ নিলে কেউ কোনো বিপদে পড়ে না। সর্দার ছোটু লাল এইবার কথা বলল, হ্যাঁ হ্যাঁ, ঝামনের কথা একদম ঠিক। শের মহারাজের আস্তানার কথা আমি অনেক আগেই শুনেছি, তবে জায়গাটা যে এইখানে তা আমার জানা ছিল না। ওখানে গিয়ে শুধু একবার বলতে হয়, জয় জয় শের মহারাজের জয়, তাহলে আর কোনো বিপদের ভয় থাকে না। এদের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম, বুঝলে? এসব আজগুবি গল্পে বিশ্বাস করবার মতো বয়স তখন আমার নয়। আরে কোনো অলৌকিক অসম্ভব কিছুতে আস্থা স্থাপন করাটাকে একটা মানসিক দুর্বলতা বলেই আমি তখন মনে করতাম। বললাম, ঝামন, সঙ্গে যদি বন্দুক থাকতো তবে একবার তোমার শের মহারাজকে ঘায়েল করবার চেষ্টা করতাম। এত কাছাকাছি যে একটা বড় শিকার আছে সে খবর তো আগে জানা ছিল না। এখানে বড় বাঘ আছে জানলে আমার বন্ধু আরে বিখ্যাত শিকারী শচীন মুখুজ্জিকে নিয়ে আসতাম নিশ্চয়ই। আমার কথা শুনে ঝামন জিভ কেটে কানে আঙুল দিয়ে বলল, আরে রাম রাম রাম, শের মহারাজ কি সত্যি বাঘ? তিনি তো সাক্ষাৎ দেবতা। আজ পর্যন্ত কত শিকারি ও বাঘের তল্লাশ সেখানে এসছে, কিন্তু কেউ তার পাত্তা পায়নি। মধ্যে মধ্যে শুধু গর্জন শোনা যায়, কিন্তু দর্শন পাওয়া যার তার ভাগ্যে ঘটে না। গভীর জঙ্গল, চারিধারে নিবিড় অন্ধকার, মাঝে মাঝে দুই একটি পাখির ডানা ঝটপটানির আওয়াজ ছাড়া আর কোনো শব্দই নেই।
একটা ঝাঁকড়া বট গাছের নিচে গাড়ি থামিয়ে ঝামান আর ছোটুলাল গদ গদ স্বরে তিনবার চেঁচিয়ে উঠল, জয় শের মহারাজের জয়, জয় শের মহারাজের জয়, জয় শের মহারাজের জয়। সঙ্গে সঙ্গে মনে হলো যেন দূরে, অতি দূরে সেই ঘন অন্ধকার বনের মধ্যে থেকে কে যেন গম্ভীর গলায় গর্জন করে উঠল, প্রাণটা কেঁপে উঠল, বুকটা ছ্যাঁত করে উঠল। শেষকালে কি শের মহারাজের পেটে যেতে হবে নাকি? বললাম, ঝামান, শের মহারাজ তোমাদের সাধু হোক আর দেবতা হোক, আমার এখন আত্মরক্ষার উপায় করা দরকার। এখানে রাত কাটাতে হলে আগুনের ব্যবস্থা করো। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকনো গাছপালা এনে আগুনের কুণ্ড তৈরি করে রাখো। আরে একমাত্র আগুনকেই বাঘ ভয় করে, দাঁড়িয়ে দেখছো কি? যাও না। সঙ্গে লণ্ঠন ছিল, সেটাকে জ্বালিয়ে হাতের কাছে রাখলাম। একটা টর্চ এনেছিলাম, সেটাও সাবধানে রেখে দিলাম বালিশের তলায়। আমার মন রাখবার জন্য সর্দার ছোটুলাল কিছু দূরে একটা অগ্নিকুণ্ডও তৈরি করলো। ঝামান কিন্তু বলল, এসবের কোনো দরকার নেই, শের মহারাজের শরণ নিলে আর ভয়ের কোনো কারণ থাকতে পারে না। ছোটু আমায় অভয় দিয়ে বলল, আপনি নিশ্চিন্তে ঘুমন বাবু, আমি আর ঝামন রাত জেগে পাহারা দেব, কোনো ভয় নেই। কতক্ষণ ঘুমিয়েছি বলতে পারি না, হঠাৎ এক প্রচন্ড ধাক্কায় আমার গভীর ঘুমটা ভেঙে গেল। মনে হলো আমাকে নিয়ে গরুর গাড়িটা বুঝি একদিকে কাত হয়ে পড়েছে। বাঘ আসেনি তো, তড়াক করে লাফিয়ে উঠলাম, চিৎকার করে ডাকলাম, ছোটুলাল, ঝামান, ছোটুলাল! কোনো সাড়া পাওয়া গেল না, লণ্ঠনটাও নিভে গেল নাকি। চারিধারে যে প্রবল অন্ধকার, আবার মরিয়া হয়ে ডাকলাম, ছোটুলাল, ঝামান! কারু কোনো উত্তর নেই। ভয়ে আমার শরীর হিম হয়ে গেল, মাথা ঝিমঝিম করে উঠল, মনে হলো যেন একটা ছায়া মূর্তি আমার কাছে, আমার খুব কাছে এসে দাঁড়িয়েছে। চট করে বালিশের তলা থেকে টর্চটা বার করে জেলে ফেললাম। যে দৃশ্য চোখে পড়ল তাতে সমস্ত শরীরের রক্ত জল হয়ে গেল, বুদ্ধি শুদ্ধির লোক পেয়ে গেল। বিকট আকার দানবের মতো একটা লোক প্রকাণ্ড একটা দা হাতে করে আমার সামনে দাঁড়িয়ে হিন্দি ভাষায় গুরুগম্ভীর স্বরে বলল, ঐ, রুপিয়া পয়সা জো ভি হ্যায় জলদি নিকাল, আগর জিন্দা রহনা হ্যায় তো নিকাল, নিকাল! এই বলে সে হ্যাচকা টান মেরে আমাকে গাড়ি থেকে টেনে বার করে দিল। বুঝতে পারলাম ডাকাতের পাল্লায় পড়েছি। এইরকম বিপদের সময় ছোটুলাল আর ঝামান কোথায়? নিশ্চয়ই তারা বিপদ বুঝে সটকে পড়েছে, কিংবা ডাকাতদের হাতে ঘায়েল হয়েছে। না, আর তো উপায় নেই, সঙ্গে টাকা কড়ি যা ছিল কোনো কথা না বলে ডাকাতদের হাতে তুলে দিলাম। ভাবলাম টাকার বিনিময়ে প্রাণটা তো বাঁচুক। টাকা কড়িগুলো কাপড়ের খুঁটে বেঁধে লোকটা বললে, তুঝে আর জিন্দা নহীঁ রখেঙ্গে, বচ জায়গা তো শহর জায়গা, পুলিশ বুলায়েগা, বহুত ইনাম রক্ষা হ্যায় পুলিশ হমারে সর পে, তুঝে ইহি খতম করনা পড়েগা। বলতে বলতে সেই দুর্দান্ত ডাকাতটা দু হাতে করে সেই প্রকাণ্ড দাখানা আমার গলায় কোপ বসাবার উদ্দেশ্যে সবেগে উপরে তুললো।
চক্কের নিমেষে কোথা থেকে এক অতিকায় বাঘ বিদ্যুৎ বেগে ছুটে এসে ডাকাত তার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। পর তার টুটি কামড়ে ধরে আবার সেই অন্ধকার বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার প্রায় আধ ঘন্টা পরে ছোট লাল আর জামান এসে হাজির। আমার সঙ্গে তামাক ফুরিয়ে যাওয়ায় তারা আমার লণ্ঠনটা নিয়ে কাছে কোনো গ্রাম আছে কিনা সেই খোঁজে গিয়েছিল। আমার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে জামান বলল, বাবু আপনাকে তো বলেইছিলাম শের মহারাজের আস্তানায় কোনো ভয় নেই। এটা বিশ্বাস করি বলেই আপনাকে একলা ফেলে আমরা তামাকের খোঁজে যেতে পেরেছিলাম। ছোটুলাল বলল, আমরা ডাকাতের হাত থেকে বাঁচবো বলে শের মহারাজ ঠিক সেই সময় আমাদের তামাকের নেশা ধরিয়ে এখান থেকে কৌশলে সরিয়ে দিয়েছিল। জয় শের মহারাজের জয়, জয় শের মহারাজের জয়। আমি আর থাকতে পারলাম না, হাত জোর করে আকুল কণ্ঠে বলে উঠলাম, জয় জয় শের মহারাজের জয়, জয় শের মহারাজের জয়, জয়। আমার সঙ্গে ছোটুলাল আর জামানও যোগ দিল, জয় শের মহারাজের জয়, জয় শের মহারাজের জয়, জয় শের মহারাজের জয়। আর অন্ধকার বন ভেদ করে অতি দূর থেকে একটা গম্ভীর আওয়াজ আমাদের কানে এসে পৌঁছলো।